অনলাইন মার্কেটিং এর নামে মাদারীপুরে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল নামে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার হলেও টাকা ফেরত না পেয়ে দিশেহারা গ্রাহকরা। এমন আরও একটি প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একুশ দিনে মিলবে বিনিয়োগের দ্বিগুণ আর ৬ মাসে ১০ গুণ, এমন প্রলোভন দেখিয়ে পাতা হয় প্রতারণার ফাঁদ। এভাবে অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল নামে একটি অনলাইন মার্কেটিং সাইটের জালে পড়েন মাদারীপুরের অন্তত ২০,০০০ মানুষ। এক পর্যায়ে আটকে যায় সবার বিনিয়োগ, বন্ধ হয়ে যায় টাকা তোলার ব্যবস্থা। রাজমিস্ত্রি কাজ করি কামাল ভাই, আমারে কি দেখাইয়া যে টাকা দোকানে এখানে অনেকদিন কাজ করতে পারবেন, সমস্যা নাই, মেশিনটায় কাজ করেন, এইখান থেকে আপনাদের জীবনে যা লস হয়েছে সব উড়াইতে পারবে। আমার টিমে প্রায় ৫ লক্ষ টাকার উপরে বড় হয়েছে আর কেউ টাকা উঠে মাত্র ৮,০০০ টাকা উঠেছে। হুট করে মানে কোরবানির আগেই মানে সব কিছু লক করে, আপনার আইডি লক করে, আপনার সব কিছু বন্ধ করে দিয়েছে। আসলে এটা বাইরের কোনো সাইট না, ওদের নিজস্ব বানানো সাইট। অনুমোদন না নিয়েই বেশ কিছুদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল চক্রটি। আর তোমার আন্দারে কত লোক? প্রায় ২০,০০০। ২০,০০০ মানুষ? এই ২০,০০০ মানুষের কত বিনিয়োগ আছে এই জায়গায়? ব্যাপার আছে প্রায় ১৯ কোটি। ইম্পেরিয়াল গ্রাউন্ড বাংলাদেশ গভর্নমেন্টের কাছে গেছে, তারা তাদের সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করছে, যখনই সেখান থেকে টোটালি কাগজ পত্র হয়ে যাবে তখন বাংলাদেশে তারা দোকান অফিস করবে। আমি শুধু তাকে ইনফরমেশন দিচ্ছি এই ঘটনা, এখান থেকে এই সোর্সে ইনকাম করা যায়, ইসোকে যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে না সে করবে না। সম্প্রতি ওই অনলাইন মার্কেটিং সাইটটি বন্ধ হওয়ার পর মামলা হয় শিবচর থানায়, গ্রেপ্তার করা হয় চক্রের অন্যতম হোতা কামাল হোসেন এবং তার স্ত্রী ফাতিমা আক্তারকে। জব্দ হিসেবে এদের সফটওয়্যার ইনস্টল করা দুটা মোবাইল ফোন এবং একটি বাটন ফোন এবং এদের ব্যাংক অ্যাকাউন্টের একটা চেক বই আমরা উদ্ধার করছি এবং সেটা মামলার আলামত হিসেবে জব্দ করেছি। তাই এখনও আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আশা করি আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল হোতাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হব। মাদারীপুরে অর্ডার গো নামে আরও একটি অনলাইন প্ল্যাটফর্ম একই পদ্ধতিতে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। এইভাবে করে আমরা অর্ডার করতে যাব। দীপ্ত বার্তা কক্ষ। অনলাইন মার্কেটিং এর নামে মাদারীপুরে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল নামে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার হলেও টাকা ফেরত না পেয়ে দিশেহারা গ্রাহকরা। এমন আরও একটি প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একুশ দিনে মিলবে বিনিয়োগের দ্বিগুণ আর ৬ মাসে ১০ গুণ, এমন প্রলোভন দেখিয়ে পাতা হয় প্রতারণার ফাঁদ। এভাবে অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল নামে একটি অনলাইন মার্কেটিং সাইটের জালে পড়েন মাদারীপুরের অন্তত ২০,০০০ মানুষ। এক পর্যায়ে আটকে যায় সবার বিনিয়োগ, বন্ধ হয়ে যায় টাকা তোলার ব্যবস্থা। রাজমিস্ত্রি কাজ করি কামাল ভাই, আমারে কি দেখাইয়া যে টাকা দোকান এখানে অনেকদিন কাজ করতে পারবেন, সমস্যা নাই, মেশিনটায় কাজ করেন, এইখান থেকে আপনাদের জীবনে যা লস হয়েছে সব উড়াইতে পারবে। আমার টিমে প্রায় ৫ লক্ষ টাকার উপরে বড় হয়েছে আর কেউ টাকা উঠে মাত্র ৮,০০০ টাকা উঠেছে। হুট করে মানে কোরবানির আগেই মানে সব কিছু লক করে, আপনার আইডি লক করে, আপনার সব কিছু বন্ধ করে দিয়েছে। আসলে এটা বাইরের কোনো সাইট না, ওদের নিজস্ব বানানো সাইট। অনুমোদন না নিয়েই বেশ কিছুদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল চক্রটি। আর তোমার আন্দারে কত লোক? প্রায় ২০,০০০। ২০,০০০ মানুষ? ২০,০০০ মানুষের কত বিনিয়োগ আছে এই জায়গায়? ব্যাপার আছে প্রায় ১৯ কোটি। ইম্পেরিয়াল গ্রাউন্ড বাংলাদেশ গভর্নমেন্টের কাছে গেছে, তারা তাদের সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করছে, যখনই সেখান থেকে টোটালি কাগজ পত্র হয়ে যাবে তখন বাংলাদেশে তারা দোকান অফিস করবে। আমি শুধু তাকে ইনফরমেশন দিচ্ছি এই ঘটনা, এখান থেকে এই সোর্সে ইনকাম করা যায়, ইসোকে যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে না সে করবে না। সম্প্রতি ওই অনলাইন মার্কেটিং সাইটটি বন্ধ হওয়ার পর মামলা হয় শিবচর থানায়, গ্রেপ্তার করা হয় চক্রের অন্যতম হোতা কামাল হোসেন এবং তার স্ত্রী ফাতিমা আক্তারকে। জব্দ হিসেবে এদের সফটওয়্যার ইনস্টল করা দুটা মোবাইল ফোন এবং একটি বাটন ফোন এবং এদের ব্যাংক অ্যাকাউন্টের একটা চেক বই আমরা উদ্ধার করছি
এবং সেটা মামলার আলামত হিসেবে জব্দ করেছি। এখনও আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আশা করি আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল হোতাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হব। মাদারীপুরে অর্ডার গো নামে আরও একটি অনলাইন প্ল্যাটফর্ম একই পদ্ধতিতে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। এইভাবে করে আমরা অর্ডার করতে যাব। দীপ্ত বার্তা কক্ষ।